মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার গাঁওরক্ষী বাহিনীর বিভিন্ন সমস্যা সংক্রান্ত যে প্রশ্ন আছিল, আমি উত্তর অলরেডি পাইছো যে 6,40,370 জন গাঁওরক্ষী বাহিনী আছে। ইয়ার 5,62,725 জন পঞ্জীকৃত আর 77,650 জন অপঞ্জীকৃত। এই বিষয়টির তেখেতসকল যে মাননী হিসাব দিয়া হয় বা পার হেড 100 টাকাকে, মান্থলি 100 টাকাকে পার হেড দিয়া হয়, আর 25 জনীয় একটা সদস্য টিম হয়ে বনোয়া হয়েছে, সেইখিন 2,500 টাকা মাহত দিয়া হয়। তারও আমি দেখিছো যে যা প্রায় ছমাহরপর এই পয়সাখিন আদায় দিয়া হয়ে থাকা নাই। এটা অত্যন্ত সিরিয়াস ইস্যু বলে আমি বিবেচনা করছো। আর ইয়ার আগতেও সরকারে 5,000 টাকাকে প্রদান করা কথা আছিল। এই বিষয়টু অলরেডি খুব বেশি কবলে এই কারণে নাই যে গাঁও প্রতিরক্ষা বাহিনী সংশোধনী বিধেয়ক 2024 অলরেডি বিল এটা আহিছে। এই বিষয়ে অলরেডি ইয়ার সংজ্ঞা, কর্তব্য, কার্য সমিতি সমূহ গঠন, প্রশাসনের নিয়ন্ত্রণ, পারিতোষিক বিষয় সাঙুরি লওয়া হয়েছে। এই কারণে বেশি কোশ্চেন করবলগা নাই, কিন্তু এনেকা একটা ইনজাস্টিস যে 6,45,00,000 মানুষ 100 টাকাকে মাহত পায়। ইন্টারন্যাশনাল বর্ডারের মানুষ, গাঁওরক্ষী বাহিনী আমার তো যথেষ্ট একটিভ, প্রতি গাঁত কিনা আপনি কি জানি বিচারিছো যে 100 টাকাকে পার মাস এই অন্যায়। গাঁওরক্ষী বাহিনী কোনো চাকরি নহয়, ই একটা ভলেন্টিয়ারি এসোসিয়েশন, আর নিজের গাঁওখনকে নিজে সুরক্ষা দিয়ে। গতি ইয়াত তো টাকা পয়সার কথা আহিবই নালাগে। গাঁৱৰ ডেকাচামে যেনেকে যুবক সংঘ এটা প্রত্যেক বছরে নতুন নতুন কমিটিহে গাঁওখনের দেখভাল করে। অসমত যেতিয়া গাঁওরক্ষী বাহিনী বনোৱা হৈছিল, তার উদ্দেশ্য এটো আছিল যে গাঁওখনক চুরি ডকাইতির পৰা গাঁৱৰ লৰা ছোৱালীখিনিয়ে বচাব। এইটো চাকৰি বুলি ভাবি ললে দিগদারি হব। গতিকে এইটো তো মোৰ মতে 100 টকাও মাননি লব নালাগে। তেওঁলোকে নিজৰ গাঁওখনকে নিজে প্ৰটেকশন কৰে, খালি প্ৰটেকশন কৰাটো যাতে ইলিগেল নহয় সেইটো কাৰণে গাঁওৰক্ষী বাহিনীক এটা সাংবিধানিক দায়িত্ব দিয়া হয়। এইবাৰ আমি আইনত আনিছো যে গাঁওৰক্ষী বাহিনীক যদি অতিৰিক্ত দায়িত্ব দিয়ে, যেনেকে ইলেকশ্যনৰ দায়িত্ব দিয়ে, চৰকাৰী কামত যদি লগায়, তেতিয়াহলে আমি তেওঁলোকক সেই কামৰ বিপৰীতে মাননি এটা দিয়াৰ ব্যৱস্থা কৰিম। সে ইলেকশ্যনত লগালে, কোনোবা ফ্লাড অপাৰেশ্যনত লগালে, কোনোবা যিখিনি তেওঁলোকৰ ডিউটি নহয়, কিন্তু গাঁওখন ৰক্ষা কৰাটো তেওঁলোকৰ এটা ভলেণ্টিয়াৰী কাম, আৰু সেই কামটোৰ বিপৰীতে তেওঁলোকে টকা নাপাব বা লোৱাটো উচিত নহয়। কাৰণ সম্পত্তি চুৰি হলে কাৰ হ'ব? নিজৰে সম্পত্তি চুৰি হ'ব। কিন্তু এইবাৰ বিলখনত আমি আনিছো যে আজি হাউসে এমেণ্ডমেণ্ট হলে যে তেওঁলোকক যদি চৰকাৰী কামত লগায়, তেওঁলোকক আমি এটা মাননি দিয়াৰ ব্যৱস্থা কৰিম। কিন্তু গাঁওখনক নিৰাপত্তা দিয়া কামটো আমি চৰকাৰী কাম বুলি ধৰা নাই। নিজৰ ঘৰখনক নিজে, এতিয়া নিজৰ ঘৰখনৰ নিজে তলাচাবি মাৰি ৰাখে যাতে প্ৰটেক্ট হয়, তেনেকে গাঁওখন সুৰক্ষা কৰি ৰাখিব। কিন্তু এইটো মই মানি লৈছো যে কেতিয়াবা চৰকাৰে তেওঁলোকক চৰকাৰী কামত ব্যৱহাৰ কৰে, তেতিয়া তেওঁলোকে মাননি পাব লাগে। সেইকাৰণে এইবাৰ বিলখনত অনা হৈছে যে গাঁও সুৰক্ষা বাহিনী যে ভলেণ্টিয়াৰী অৰ্গেনাইজেশ্যন, বাট এজ এণ্ড হুৱেন দে আৰ ডেপ্লয়ড ফৰ দ্য গভৰ্ণমেণ্ট ৱৰ্ক আউটচাইড দ্য ভিলেজ, বা তেওঁলোকৰ নৰ্মেল কামৰ বাহিৰেও যেতিয়া আমি স্পেচিয়েল কামত এংগেজ কৰিম, তেতিয়া আমি তেওঁলোকক কিবা এটা মাননি দিয়াৰ ব্যৱস্থা কৰিম। ধন্যবাদ। মই শেষত মই আমাৰ সদনক ক'ব খোজো যে গাঁওৰক্ষী বাহিনী এটা খুব ভাল সংগঠন। অসমৰ মানুহে ভলেণ্টিয়াৰলি ৰাজহুৱা কাম কৰে, ইয়াক দৰমহা, বেতন আদিৰ লগত সুমুৱাই পেলাই অৰ্গেনাইজেশ্যনটোৰ আত্মাটোক আমি কিল কৰি দিব নালাগে। এইটো মোৰ ৰিকুৱেষ্ট। ধন্যবাদ। কুৱেশ্চন নম্বৰ 208 কমলেশ্বৰ দেৱৰ আপুনি ক'লে, আপুনি তেতিয়াই ক'লে যে ঠিক আছে এটা কথা পাওঁ যে তেখেতসকলৰ কুৱেশ্চন কৰক। এই তেখেতসকলৰ ৰাতি পহৰা দিবৰ কাৰণে টৰ্চ লাইট, কাপোৰ, ঠাণ্ডাৰ কাপোৰ, ব্লেংকেট, এই যিখিনি সা সৰঞ্জাম দিব লাগে,
কাগজ আসামত দিছিল সেই বস্তুটো রেগুলাইজ হব না নাই? অধ্যক্ষ মহোদয়, সেইটো বস্তু রেগুলারাইজ হয়ে আছে। কেতিয়াবা টকা পয়সাবোৰ পাওঁতে 31 মার্চ হয়, আমার বিত্তীয় পরিবেশের লগত বা সরকারের যেটো নিয়ম, বহুতখিনি ডিস্ট্রিক্টে পকেট মানি পাইছে, কেইখনমান ডিস্ট্রিক্টে পোৱা নাই। ফাইলবিলাক প্রসেসত আছে, মার্চের আগতে সবে পাই যাব। আর গাঁওরক্ষী বাহিনীর সুবিধা বড়াত টর্চ লাইট, আঁঠুয়া বা মসকিটো অইনমেন্ট, এইবিলাক সুবিধা বড়াত সরকারের কোনো অসুবিধা নাই। আমি যিমানখিনি পাৰো আমি কৰি গৈ থাকিম। থ্যাংক ইউ শ্রী কমলেশ্বর দে। কোয়েশ্চন নম্বর 208, প্রশ্নের উত্তর সদনের মজিয়াত রখা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রীর ভারতবর্ষের প্রেক্ষাপটত কিছু দৃষ্টান্তমূলক আর প্রশংসনীয় পদক্ষেপ আমি দেখা পালো, যে ডাক্সর বিরুদ্ধে অভিযান, মাটির দালাল, সুদখোর আর গুড গভর্নেন্সের ক্ষেত্রে যে পদক্ষেপ লইছে, এরেস্ট হয়েছে বা ইতিমধ্যে আইনি ব্যবস্থা চলি আছে, এইখানে ব্যবস্থা হয়ে আছে, তৎপরতা কাম চলে আছে, আমি এইখানে কব বিচার নাই। আমি ধন্যবাদ জানাইছো মাননীয় মুখ্যমন্ত্রী। মই মুখ্যমন্ত্রী এটা বস্তু কথাটো মই মোৰ ভিতৰৰ কথাখিনি কৈ আছো, যি কথাখিনি মুখ্যমন্ত্রী মহোদয় আগতে কৈছিল, এই যেতিয়া এই পদক্ষেপটি সুশাসন অর্থাৎ গুড গভর্নেন্সের কারণে যেতিয়া এই এরেস্ট বা এইখানে চলি আছে, তেতিয়া অকমান সলনি করে দিলে। সিহতে কি করে, মানে সিহতে করে যে এতিয়া অফিসত সেইখিনি কাম নকরে, কাকত কিবা টিস্টলত যাই কেনে সিহতর লগত কিবা কন্টেক্ট হয়, ঘরত যাই কেনে কন্টেক্ট হব, মানে পদ্ধতিটো অকমান চেঞ্জ করে দিলে। মাননীয় মুখ্যমন্ত্রী মই অনুরোধ করিম, এই যে যে টিস্টলত বা কোনোবা হোটেলত যাই কেনে এনেকা যদি কোনোবা কার্য যদি সংগঠিত করে থাকে, তো যেজন টিস্টল এই কামটো করে বা কিছুমান কিছুমান বিষয় আছে, কিছুমান কর্মচারী আছে, আমি দেখা পাইছো যে হয়তো বা সিহঁতৰ বিৰুদ্ধে তথ্য আছে কিন্তু আমি অফিসিয়ালি তথ্যখিনি দিব নোৱাৰি। এই ক্ষেত্রত যাতে মুখ্যমন্ত্রী যাতে তৎপরতা কাম করে, কারণ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কাম শুরু করেছে, আমি ধন্যবাদ জানাইছো, যাতে এই ক্ষেত্রে যাতে কামটো হাতত লোনে অনুরোধ জানাইছো। অধ্যক্ষ মহোদয়, রাজ্যের ভিজিলেন্স এন্টি করাপশন, সিএম ভিজিলেন্স আর সিআইডির ফালের আমি যিমান পাৰো যতে আমি অভিযোগ পাও, আমি সরকারি কর্মচারী সকলে ঘোষ ললে আমি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লবলৈ আমি চেষ্টা করে আছো, আর ই আমার নিরন্তর এই চেষ্টা চলি থাকিব। মই এই ক্ষেত্রত সদস্যজনের লগত সন্মতি প্রকাশ করো যে আজিকালি টকা হাতে দিন লয় গুগল পে বা কোনোবা এখন হোটেলৰ বাহিৰত, দোকান এখন অফিসৰ বাহিৰত তেওঁলোকে দোকান এখন ফিক্স কৰি থৈ দিয়ে, পয়সাটো তাত জমা দিব লাগে। দোকানৰ মানুহজনে কৰ্মচাৰীজনক কৈ দিয়ে যে মই পয়সাটো পালো, তেতিয়া ফাইলটো প্ৰচেছ হয়। আৰু বহুতে গুগল পেত পয়সা লয়, আৰু বহুতে নিজৰ ড্ৰাইভাৰ পিএছওৰ একাউণ্টতো গুগল পেত পয়সা লৈ লয়। গতিকে এইবিলাক নতুন নতুন কাম বা নতুন নতুন পদ্ধতি বিভিন্ন সরকারি কার্যালয়ত ব্যবহার হয়েছে, কিন্তু আমি তেনেকুৱা মানুহকো বর্তমান কেবাজনো তেনেকুৱা ব্যবস্থা করা মানুহকো আমি গ্রেপ্তার করছো। চুরে যেতিয়া কৌশল সলনি করে, পুলিশেও তাক সলনি করব লাগে। গতিকে চুর পুলিশের এইটো খেলা চলি থাকে, আমি এই সম্পর্কে সজাগ যে বর্তমান সিস্টেমবিলাক অলপ পরিবর্তন হয়েছে, আমি নতুন সিস্টেমৰ লগত নতুন পদ্ধতি আমি গ্রহণ করি। ধন্যবাদ। কোয়েশ্চন নম্বর